আমরা অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার পড়েছি। এবার দেখি সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ওএস কত ধরনের কি রকম ভাবে হয়। ওএস কে প্রথমে আমরা এইভাবে ভাগ করতে পারি, একটাকে বলতে পারি সিইউআই আর একটাকে বলবো আমরা জিইউআই। সিইউআই এর পুরো কথা কি? ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর জিইউআই এর এক্সাম্পল কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ যে অপারেটিং সিস্টেমের ইন্টারফেসটা হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টার অর্থাৎ কমান্ড লিখে লিখে কাজ করতে হয় সেটাকে আমরা বলবো সিইউআই অপারেটিং সিস্টেম। এক্সাম্পলস কি? ডস। অনেকে একে কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআইও বলে, কারণ ডসে কমান্ড লিখে লিখে কাজ করতে হয়। এটা ইউজারের পক্ষে বোঝা একটু কঠিন যারা কম্পিউটার সায়েন্স ডিটেলসে থিওরিটিক্যাল পড়েনি, কারণ সব কিছু কমান্ড আমাকে মনে রাখতে হবে, কমান্ড লিখে লিখে কাজ করতে হবে। জিনিসটা অত লুক্রেটিভ নয়, আমাদের করতে অত ভালো লাগে না। কিন্তু আমাদের কাছে এখন যে ধরনের অপারেটিং সিস্টেম, যেমন মোবাইলেই বলো বা এখন যে কম্পিউটারেই বলো, দেখবে ওই টাচ স্ক্রিনে কোনো একটা অ্যাপ খুলতে গেলে টাচ করলে, বা কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার ওপেন করতে গেলে সেখানে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ডবল ক্লিক করলে, তাহলে কি করলে? পার্টিকুলার ছবি বা পার্টিকুলার আইকন বা পার্টিকুলার গ্রাফিক্সের ওপর তুমি ক্লিক করলে বা টাচ করলে সেই অ্যাপ্লিকেশনটা বা সেই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। অর্থাৎ এখানে গ্রাফিক্সের কাজ আছে। গ্রাফিক্স হচ্ছে খুব লুক্রেটিভ, খুব সহজেই আমাদের আকর্ষণ করে। তাহলে যে ধরনের অপারেটিং সিস্টেমে এরকম ছবির মাধ্যমে আমরা ইজিলি কাজটা করব সেগুলোকে আমরা বলবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যেমন উইন্ডোজ আছে, লিনাক্স আছে, এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের এক্সাম্পলস। এছাড়াও অপারেটিং সিস্টেমকে অন্য আরেকভাবে ভাগ করা যায়, সেটা আমরা দেখি। একটাকে আমরা বলবো সিঙ্গেল ইউজার, একটাকে আমরা বলবো মাল্টি ইউজার, একটাকে বলবো সিঙ্গেল টাস্ক, আর একটাকে বলবো মাল্টিটাস্ক একটাকে বলবো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এটা পরীক্ষাতে খুব আসে। আচ্ছা, একটা একটা করে আসি। সিঙ্গেল ইউজার মানে অপারেটিং সিস্টেমটা যদি একটা সিপিইউতে ইনস্টল করি, তাহলে সেখানে থ্রু দিয়ে যদি আরও অনেকগুলো কম্পিউটার ল্যানে চালাই, তাহলে সবাই একসঙ্গে সেই অপারেটিং সিস্টেমটাকে ইউজ করতে পারবে না, মাত্র একজন ইউজার সেটাকে ইউজ করতে পারবে, ওই জন্য সিঙ্গেল ইউজার। মাল্টি ইউজার মানে কি? মানে অনেকগুলো ইউজার একসঙ্গে সেম অপারেটিং সিস্টেমকে, একটা মেশিন ইনস্টল করা থাকলে যদি ল্যানে সবগুলো কানেক্ট করা থাকে, তাহলে সবাই একসঙ্গে সেটাকে ইউজ করতে পারবে। সিঙ্গেল টাস্ক কি? মানে অপারেটিং সিস্টেমটা একটা সময়ে শুধুমাত্র একটা কাজই করতে পারে। এক্সাম্পলস কি? ডস। তাহলে সিঙ্গেল ইউজারের এক্সাম্পলস হচ্ছে ডস, সিঙ্গেল টাস্কের এক্সাম্পলস হচ্ছে ডস, মাল্টি ইউজারের এক্সাম্পলস হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ 2000 বা তার পরের ভার্সানগুলো, মাল্টি টাস্কেরও তাই, উইন্ডোজ। তাহলে সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, সিঙ্গেল টাস্ক, মাল্টি টাস্ক এগুলো শিখলাম। মাল্টি টাস্ক মানে কি? একসঙ্গে অনেকগুলো কাজ করে। এক্সাম্পলস কি? ধরো আমরা কম্পিউটারে যখন প্রোগ্রামিং করি বা ওয়ার্ডে কোনো বায়োডাটা টাইপ করি, আমরা ভিএলসি প্লেয়ারে গান চালিয়ে সেটা করতে পারি, অর্থাৎ গানও চলছে আর আমি কম্পিউটারে পড়াশুনোও করছি বা কোনো জিনিস টাইপ করছি, তাহলে একসঙ্গে একাধিক কাজ হচ্ছে, সেই জন্য মাল্টি টাস্ক। আবার আমরা মোবাইল ফোনেও এটা করি, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছি, সেই সঙ্গে গানও চলছে আমার ব্যাকগ্রাউন্ডে। এরপর চলে এসো রিয়েল টাইম, এটা পরীক্ষাতে খুব আসে। রিয়েল টাইমে
টাইম কথাটা আছে। অর্থাৎ এই ধরনের অপারেটিং সিস্টেমে টাইম হচ্ছে একটা প্যারামিটার বা ক্রুশিয়াল প্যারামিটার। সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখবে, রকেট লঞ্চিংয়ে, স্যাটেলাইট লঞ্চিংয়ে টাইমটা কাউন্টিং শুরু হয়, জিরো কাউন্ট হলেই স্যাটেলাইটটা লঞ্চ করা হয়। অর্থাৎ যেসব অপারেটিং সিস্টেমে টাইম হচ্ছে একটা ক্রুশিয়াল বা মেন প্যারামিটার, সেগুলোকে আমরা বলবো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই ধরনের অপারেটিং সিস্টেম স্যাটেলাইট লঞ্চিং, রকেট লঞ্চিং, এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়। এবার দু ধরনের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আছে, একটাকে বলবো সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আর একটাকে বলবো হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। অর্থাৎ এখানে টাইমটা একদম ফিক্সড, এই টাইমেই এটা করতে হবে, এখানে টাইমের কিছুটা ছাড় দেওয়া হয়। এর একটা আর একটা এক্সাম্পলস তোমরা দেখতে পারো, দেখবে মাউস আছে না, মাউসকে একটা নির্দিষ্ট সময় অন্তর ডাবল ক্লিক করলেই তবেই একটা আইকন বা একটা সফটওয়্যার ওপেন হয়। খুব দ্রুত করলেও হয় না, বা একবার ক্লিক করে আবার পাঁচ মিনিট পর ক্লিক করলেও সেটা খোলে না। একটা নির্দিষ্ট টাইমে মাউসটা দুবার ক্লিক করলে তবেই সেই আইকনটা বা সেই সফটওয়্যারটা ওপেন হয়। এটা হলো একটা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের এক্সাম্পলস।